বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরবের একটি কফির দোকানে প্রেমিক পলাশ দাসের সঙ্গে দেখা করতে যায় ভুক্তভোগী ও স্কুল ছাত্রী সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয় পুরো ঘটনার ভিডিও ধারণ করে পলাশের বন্ধু রাব্বি পরে ভুক্তভোগীকে নিয়ে ঘুরতে যায় তারা মেঘনা রেল সেতু এলাকায় সেখানে কয়েক যুবক ছিনতাই করে তাদের মোবাইল ফোন তাতে ধর্ষণের ভিডিও দেখে আটকে রাখা হয় পলাশ আর রাব্বিকে এরপর আবারও ধর্ষণ করা হয় ওই স্কুল ছাত্রীকে ঘটনাটি টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আবদুল্লা নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয়রা তার দেয়া তথ্যে আটক করা হয় ছিনতাইকারী আরিয়ানসহ আরও পাঁচজনকে এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দশ জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার সেই মামলায় গ্রেফতার দেখানো হয় চিন্তায়ের পর ধর্ষণের ঘটনায় জড়িত ছয় জন সহ মেয়েটির কথিত প্রেমিক পলাশ এবং তার দুই বন্ধুকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আসামিদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যে মোবাইলে তার অনৈতিক কার্যকলাপ বিশ্বগুলি যে ভিডিও করেছিল সেগুলি আমরা করতে এবং সেই মোবাইলটি নয় জনকে গ্রেপ্তার করেছে আর একজন পলাতক আছে সেটাও গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হয়েছে কিশোরগঞ্জে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভৈরব